జయ సచ్చిదా నంద జగ పావన অস কই চলেও মনোজন সাবন ভগবান সদাশিব যা বাহু ভগবান প্রণাম করে কৌঁচ জয় সচ্চিদানন্দ জগ পাবন জগত পবিত্র করুথা হে সচ্চিদানন্দ আকথা কই প্রণাম করছেন ভগবান মা সতী সন্দেহ তাঙ্ক জায়গার ভগবান সদাশিব বুঝাচ্ছেন সতী মো প্রভু তুমি অবিশ্বাস কর না মা সতী তাকে যুক্তি উপস্থাপন করছেন কলে আচ্ছা আপনার কৌন এ ভগবান না ভগবান কলে ব্রহ্ম যো ব্যাপক বিরজ অকলনিহ অভেদ সোকি দেহ ধরি ওই নর যাই ন যা ন তবে যাই ন যা ন তবে কলে ব্রহ্ম যো বিরজ যো ব্রহ্ম অকল অনিহ অভেদ তাঙ্কু কলনা করি হব না সে অভেদ যাঙ্কর জন্ম নাই যাঙ্কর মৃত্যু নাই যাঙ্কর আদি নাই যাঙ্কর মধ্য নাই যাঙ্কর অন্ত নাই সিয়ে ব্রহ্মঙ্কর ইয়ে যাহিন জান তো বেদ বেদ যো ব্রহ্মঙ্কু নেতি নেতি বলি কয়ে তুমি কোণ মতো বুঝাউছ ইয়ে ভগবান বলি ব্রহ্ম আসিকি এইভাবে লীলা খেলা করছেন ব্রহ্ম আসিকি কাঁদুচার না 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 এসব ভুল কথা তুমি বুঝছ ইয়ে ঠিক কথা নুহে ভগবান সদাশিব হসিলে কলে সতী তুমি মতো কী বিশ্বাস করুন এ প্রকৃতরে ভগবান আচ্ছা যে ভগবান সদাশিব বহু ভাবে মা সতী বুঝাইছেন যে কথা আমি আলোচনা করুলে মুনি ধীর যোগী সিদ্ধ সন্তত বিমল মন যাই যা বই কই নেতি পুরাণ নিগম আগম যা সুকীরতি গা বই সই রাম সে হচ্ছেন রাম যেতে বুঝেলে মা সতী বুঝলে ভগবান সদাশিব শেষে চিন্তা কলে মনে মনে কলে কলে ইয়ে তো বুঝুনি একে বুঝাইকি কণ লাভ কলে আচ্ছা ঠিক আছে ইয়ে ভগবান বলে তুমি ভাবুন তো মু ভগবান বলে ভাবি তুমি ভাবুন তো না না ইয়ে ব্রহ্ম নুহ ইয়ে ভগবান নুহ ইয়ে তোমার ইষ্টদেব নুহ কলে যো তুমারি মন অতি সন্দেহ তো কিন্ন যাই পরীক্ষা লেউ কলে আচ্ছা তোমার যদি সন্দেহ রয়েছে গোটে কাম কর তো কিন্ন যাই পরীক্ষা লেউ তাহলে যাইকি তাঙ্কর পরীক্ষা নিও এ প্রকৃতির ব্রহ্ম কি না তুমি তো জনে দেবী তেণু তুমি পরীক্ষা বর্তমানে কর ইয়ে প্রকৃতির ব্রহ্ম কি না আউ ভগবান সদাশিব ভাবুচার মনে মনে কলে ইয়ে ভগবান পরীক্ষা করা বাহারা মানে দক্ষ সুতা কহ নই কল্যাণ ইয়ার কল্যাণ হবনি ভগবান যেপর ভগবান প্রতীক্ষা করা যায় ভগবান পরীক্ষা করা যায় আমার কেতে বুদ্ধি বিবেক জ্ঞান অ্যাঁ ভগবান পরীক্ষা করা এক খণ্ড রাম সীতাবর মায়াবশ্য জীব সচরাচর ভগবান রাম হচ্ছেন এক অখণ্ড জ্ঞান সীতাবর যে অখণ্ড জ্ঞানের প্রতীক তোম ভিতরে কেতে জ্ঞান অমি তা পরীক্ষা করব তুমি পুরা মায়াবশ্য জীব সচরাচর তুমি মায়ারে বসবু তো তুমি ভগবান পরীক্ষা করব মা সতী পরীক্ষা করা বাহারে ভগবান সদাশিব ভাবুচার শুণত রামচরিত মানসর বড় সুন্দর সূত্র ভগবান সদাশিব বড় সুন্দর সূত্র আমাদের কোণ সে সূত্রটি কলে ও ইসো রাম রচিরাখা কি তর্ক বড়াবে শাখা সতী যেত বাহারে পরীক্ষা করা ভগবান সেতবে ভগবান সদাশিব ভাবুচার যে প্রকৃতরে কাকরি তর্ক বড়াবে শাখা ইয়া সহ তর্ক করবি ইয়ে তো মহাগালুয়া লোক মো কথা মানুনি মু কুচি ভগবান বলে সে মানুনি তর্ক কলে তর্কটা গোটে এমনি জিনিস সবুলে বড়ি বড়ি যাব আর যদি জনে নীরব রয়ে যায় তর্ক আগু যাব ভগবান সদাশিব নীরব রয়ে মা সতী তর্ক করছেন নীরব কলে আচ্ছা ঠিক আছে তুমি যাই পরীক্ষা করবে পরীক্ষা করিয়া তাহলে বাহারে কলে হইসো হইছো রাম রচি রাখা কলে প্রভু ইয়ার কিছু কল্যাণ মু দেখুন আউ যেতে জন ভগবান উপরে সন্দেহ ব্যক্ত করছেন সমস্ত কিছু কিছু দণ্ড পাইছেন ইয়া মনরে সন্দেহ আসিলা মানে ইয়ে দণ্ডর অধিকার নি কিছু দণ্ড বোধে পাইব কলে আচ্ছা ঠিক আছে সতী তুমি বর্তমানে যাও মু এ বটবৃক্ষ তলে বসিকি মো ঠাকুর নাম নৌছি তোমাকে অপেক্ষা করছি তুমি পরীক্ষা করি দেখ
ଇଏ ପ୍ରକୃତରେ ମୋ ଇଷ୍ଟ ଦେବ କି ନାହିଁ, ଇଏ ପରମ ବ୍ରହ୍ମ କି ନାହିଁ, ପରୀକ୍ଷା କରି ଦେଖ। ମା ସତୀ ଚାଲିଲେ ଆଉ ଭଗବାନ ସଦାଶିବ ବଟବୃକ୍ଷ ତଳେ ବସି ରାମ ରାମ କହି ଭାବୁଛନ୍ତି ମନେ ମନେ, କହିଲେ ୟାର କଲ୍ୟାଣ ହବନି। ଆଉ ମୁଁ କାହିଁକି ତର୍କ କରି କା କରି ତର୍କ ବଢ଼ାବେ ଶାଖା, ତର୍କ କେତେବେଳେ ଛିଡ଼ିବାର ନାହିଁ, ସେ ବଢି 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 ଯାଏ, ତା ସହିତ ତର୍କ କରିବି। ତର୍କରେ ସବୁଠୁ ନିରବତା ଭଲ, ଜଣେ ତର୍କ କରୁଛି ନିରବ ରହିବ, ନିରବ ରହିଲେ ତର୍କ ଆଗକୁ ବଢିବନି। ଭଗବାନ ସଦାଶିବ ନିରବ ରହିଲେ, ମା ସତୀ ପରୀକ୍ଷା କରିବାକୁ ଚାଲିଲେ। କିଛି ବାଟ ଗଲା ପରେ ମା ସତୀ ଚିନ୍ତା କଲେ, କହିଲେ ଆଚ୍ଛା